নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুটন্ত গরম ডালে লুচি দিয়ে আপনাদের মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা করার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবারে এই তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট এক বাটি মুগের ডাল। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মুগের ডালগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তাই বন্ধুরা, এখানে আমি মুগের ডাল দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোলার ডাল কিংবা মটরের ডাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন, ডাল কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে জল দিয়ে এই ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, ডাল কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবারে নুনের সঙ্গে এই ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করতে হবে। তবে বন্ধুরা, ডালগুলো সেদ্ধ করার সময় দেখবেন উপর দিয়ে এরকম সাদা সাদা ফেনা উঠেছে, সেই ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। তো দেখুন, ডাল কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে দিলাম। এবারে ডাল যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব। ওদিকে ডাল সেদ্ধ হতে হতেই বন্ধুরা, এদিকে আমি লুচির জন্য ময়দা মাখিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম এক বাটি ময়দা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ চিনি, আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। এবারে সব কিছু একটু ময়দার সঙ্গে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। দেখুন, সব কিছু কিন্তু ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল গুঁড়া। তারপর এই ময়দার সঙ্গে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, নারকেল গুঁড়া কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে ময়দা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, ডালগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তবে বন্ধুরা, এই ডালগুলো কিন্তু সেদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না, এরকম একটু গোটা গোটাই রাখতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে আবারও একটু গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। এবারে সব কিছু মিশিয়ে এর ডালটা আমি আরও 3-4 মিনিট ভালো করে রান্না করে নেব। ওদিকে ডালটা রান্না হতে হতে বন্ধুরা, এদিকে আমাদের যা করতে হবে, এই যে আমি লুচি করার জন্য ময়দা মাখিয়ে রেখেছি, সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। অবশ্যই কিন্তু ছোট ছোট করে লেচিটা কাটবেন। দেখুন, সবগুলো লেচি কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে লেচিটা আমি বেলে নেব। তার জন্য বেলনার উপর একটু তেল দিয়ে দিলাম। এখন এই লেচিটা আমি খুব ভালো করে বেলে নেব। দেখুন, এটা হয়ে গেছে। আর এই একই রকম করে কিন্তু সবগুলো লুচি বেলে নিতে হবে। আর এদিকে দেখুন, ডালও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি ডালে ফোড়ন দেব। তার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিতে হবে 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, আর সামান্য একটু গোটা জিরা। এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডাল। আর বন্ধুরা, যেহেতু এই ডালটা অনেকটা ঘন আছে, এর মধ্যে লুচিও সেদ্ধ হবে, তার জন্য আমি আরও একটু গরম জল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গরম জলটাই দিতে হবে। গরম জলটা দিয়ে দেবার পর ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে একটা একটা করে লুচি দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা বেশি মশলার দরকার হয় না, কম মশলাতেই হয়ে যায়। আর আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, একটা একটা করে কিন্তু সবগুলো লুচি আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল কোড়া। এই নারকেল কোড়া কিন্তু অবশ্যই দেবেন, তাহলেই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ডালটা আমি 7-8 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 7-8 মিনিট ধরে এই ডাল কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর বন্ধুরা, এখন কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারেন নুনটা ঠিক আছে কি না।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবারে ঘি আর গরম মশলার গুঁড়োটা এই ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি এই লুচিগুলো অন্য একটা প্লেটে তুলেও আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে, আপনারা কিন্তু ডিনারে অবশ্যই এই রেসিপিটা করে খেতে পারেন। আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের এই লুচি ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না।